হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জলি আহমেদ আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি। আর একটি নতুন চমৎকার ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমার ব্লগে থাকবে আমার মেয়ের বার্থডে সেলিব্রেট কীভাবে করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। কোথায় গেছি, কি করেছি সারাটা দিন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এই যে আমার মেয়ে কেক কাটছে, এই কেকটা পাঠিয়েছে নিউ ইয়র্ক থেকে তার কাজিন, আমার ননাসের মেয়ে। খুবই মজার ছিল ওই কেকটি, তার বার্থডে গিফট। আমরাও কেক কিনেছিলাম, কিন্তু এই কেকটাই কাটলাম কারণ আমার ননাসের মেয়ে, আমার মেয়ের কাজিন, এটা নিউ ইয়র্ক থেকে পাঠিয়েছে অনেক যত্ন সহকারে, অনেক আদরের। এই কাজিনটি খুবই ভালো, আমরা খুব এনজয় করলাম। বাসায় কেক কাটার পরে কোথায় কোথায় গেছি তা আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়েদেরকে নিয়ে তাদের বাবা কেক কাটিয়ে খাওয়াই দিচ্ছে, তারপর আমি আসলাম কেক খাওয়ানোর জন্য। বাচ্চাদের জন্মদিন বলে কথা, খুবই স্পেশাল একটা ডে সবার জন্য। স্পেশাল ডেতে স্পেশালভাবে আমরা কোথায় কোথায় গিয়েছি তা আপনারা দেখবেন। আমার ভিডিওর সাথে থাকুন। বাসায় তেমন কিছু রান্না করেছিলাম না। ওরা পোলাও পছন্দ করে, কুরমা পছন্দ করে, মুরগির কুরমা একটু রান্না করেছিলাম, সালাদ বাইরেই খেয়েছি। এই যে চলে এসেছি বাইরে, এটা হচ্ছে ডিজনি স্প্রিং। ডিজনি স্প্রিংয়ে রাতের বেলায় আসতে খুবই ভালো লাগে এবং দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। এখানে কোনো টিকিট লাগে না, আমরা এমনি আসতে পারি। আসার পরে রেস্টুরেন্টে খাওয়া যেতে পারে, এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, আমি দেখাবো। ফিশ অ্যান্ড চিপস আছে, আমরা ফিশ অ্যান্ড চিপসই খেলাম রেস্টুরেন্টে। ভিতরে বসার জায়গা ছিল না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি। তারপরে একটু ঘোরাফেরা করে আবার চলে গেছি আরেকটা রেস্টুরেন্টে। অনেক অনেক মানুষ দেখুন, রেস্টুরেন্টের আউটসাইডটা কত সুন্দর, পাহাড়ের মতো। ফ্লোরিডাতে ঘোরার অনেকই জায়গা আছে এবং ওয়েদারটা খুব ভালো থাকাতে আমরা যখন খুশি বাইরে যেতে পারি। ফ্লোরিডাতে বরফ পড়ে না, তেমন ঠান্ডাও পড়ে না, হালকা হালকা শীত পড়ে, জ্যাকেট পরলেই চলে। সেদিন একেবারে শীত পড়ে নাই। ভিডিওটা হচ্ছে 31st ডিসেম্বরের, একটু দিতে দেরি হয়ে গেল, বাচ্চাদেরকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে সাথে সাথে ভিডিওটা আমি দিতে পারি নাই। অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে, আমি সব আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, ভিডিও করে রেখেছি। বাসায় বাচ্চারা থাকলে রান্নাবান্নাও একটু বেশি থাকে, ওদেরকে সাথে সাথে বাইরে নিয়ে যেতে হয়। এখানে বোট রাইডিংও আছে, যে দেখুন রেস্টুরেন্ট। যারা ফ্লোরিডাতে এখনো আসেন নাই, অরল্যান্ডোতে অবশ্যই আসার চেষ্টা করবেন, এত সুন্দর জায়গা,
খুবই সুন্দর এবং ঘুরে অনেক আনন্দ, অনেকই আরাম ওয়েদারের জন্য, এবং সুন্দর সুন্দর জায়গা দেখার আছে, দেখে শেষ করা যাবে না। রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর এবং রিজনেবল প্রাইস। একবার হলেও সবারই ফ্লোরিডাতে আসা উচিত, অরল্যান্ডোতে আসা উচিত, দেখা উচিত কত সুন্দর এই জায়গাটা। আশেপাশে সবই ঘোরার জায়গা আছে এবং ডিজনি ওয়ার্ল্ড আছে অরল্যান্ডোতে, অনেক পার্ক আছে। বড়রা ছোটরা সবাই খুব এনজয় করে, শুধু বাচ্চাদের জন্য এই পার্কগুলি না, এই পার্কগুলি বড়দের জন্য, বড়রাও অনেক আনন্দ করে, আনন্দের শেষ নাই। এই যে চলে আসলাম বাহামা ব্রিজ, একটা রেস্টুরেন্টে মেক্সিকান গ্রিল, ওইখানে কোনো রেস্টুরেন্টে একদমই জায়গা নাই, 31 ডিসেম্বর আড়াই ঘন্টা ওয়েট করতে হবে, সেই জন্য আমরা খুঁজে খুঁজে চলে আসলাম একটা রেস্টুরেন্টে যেখানে জায়গা আছে কাছাকাছি, বেশি দূর না, বাহামা। এই যে দেখুন বাহামা ব্রিজ আইল্যান্ড গ্রিল, এই রেস্টুরেন্টটার নাম। অনেকই সুন্দর এবং খাবারগুলি অনেক মজার ছিল। এই যে রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছে, খুবই সাজানো গুছানো, খুবই সুন্দর। ওরা প্রথমে আগে টেবিল দিয়ে দেয়, খাওয়ার পরে তারপরে ওরা বিল দেয়। এই যে আমরা দেখছি কি অর্ডার দেওয়া যায়, এক একজন এক এক রকমের অর্ডার দিবে, তারপর আমরা শেয়ার করেই খাবো। অনেক খাবার দেয় প্লেটে, একা খাওয়া যায় না। ফিশ আছে, চিকেন আছে, গ্রিল চিকেন আছে। আমি ফিশ অ্যান্ড চিপস খেয়েছি, তার ভিডিওটা মুছে গেছে, করতে পারি নাই। এই যে দেখুন পাপায়া, পায়ায়া সরি, এই ইয়েলো রাইসের নাম। তারপরে স্প্যাগেটি উইথ শ্রিম্পস অ্যান্ড চিকেন, এটা হচ্ছে জ্যামাইকান চিকেন উইথ রাইস। প্রতিটি খাবার খুবই মজার ছিল, আমরা এনজয় করেছি। আমার মেয়ের বার্থডে উপলক্ষে খাওয়া হচ্ছে। এই যে একসাথে ছবিও তুলেছি, ওয়েটারকে বলা হয়েছে ছবি তোলার জন্য, সে তুলে দিয়েছে আমাদেরকে। খাওয়া দাওয়ার পরে আবার ঘুরতে বের হব। সারাদিন একটু টায়ার্ডও ছিলাম ঘুরে ঘুরতে 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 ঘুরতে, সারাদিন ঘোরার উপরে আছি আমরা। একটা স্পেশাল ডে, 31 ডিসেম্বর আমার মেয়ের জন্মদিন, যে আমি একটা সেলফি তুলেছি। তারপরে একটা খেলার জায়গা আছে, এটা ইন্টারন্যাশনাল ড্রাইভ অরল্যান্ডো আই, এটা অরল্যান্ডো আইতে আমি এসেছি। অরল্যান্ডো আই চরকিটাতে উঠি নাই রাতের বেলায়, যদিও খুব আস্তে আস্তে করে চালায়, পুরো অরল্যান্ডোটা দেখা যাবে অরল্যান্ডো আইতে। তা আমরা এই যে খেলাধুলা যেখানে জায়গা আছে এখানে চলে এসেছি। এখানে কিছু গেম আছে, গেমগুলি খেলা হয় টিকিট দিয়ে, টিকিট কিনতে হয় টাকা দিয়ে, $5 গেম খেলা যায়। $5 ওরা টিকিট কিনলো, $5 করে। এটা অরল্যান্ডো আইতে আছে,
যারা অরল্যান্ডোতে আসবেন তারা অবশ্যই এই জায়গাগুলিতে ঘুরবেন। অরল্যান্ডো আই খুবই সুন্দর, আমরা সবসময় ঘুরতে আসি, স্পেশাল ডেগুলোতেও আসি। টিকিট কিনেছে, এখন খেলবে তারা। বড়রা ছোটরা সবাই এই গেমগুলি খেলতে পারে, আনন্দ বলে কথা, সবাই আনন্দে থাকে, আনন্দে থাকলে মনটাও ভালো থাকে, কখনো খারাপ চিন্তা আসে না। বাইরে ঘোরাফেরা করা অনেকই ভালো বাচ্চাদেরকে নিয়ে, আমরা নিজেরাও আপনাদের ভাইয়ের সাথে আমি চলে যাই ওরা যখন থাকে না, সবসময় বাহিরেই থাকলে ঘোরাফেরা করলে মনটা অনেক ভালো থাকে। দেখেন অরল্যান্ডো আইয়ের ভিতরেরটা দেখাচ্ছি, এনে অ্যাকুরিয়াম আছে, ম্যাডাম তুষাদ আছে, যেখানে সবার স্ট্যাচুগুলি থাকে বিশিষ্ট ব্যক্তিদের, ওটাও আগে দেখেছি। ঘুরে ঘুরে দেখা হচ্ছে কোথায় খেলা যায়। এই যে বল খেলছে তারা, বলগুলি পয়েন্ট পাবে কে জিতবে দুই মেয়ের মধ্যে। আমি বলছি আরো জোরে মারো, এখন বাচ্চারা পার্টি করতে চায় না বড় হয়ে গেছে। আগে ছোটবেলায় পার্টি করতাম অনেক বড় করে, জন্মদিন পার্টি, এখন বড় হয়ে গেছে বাইরে ঘুরতে চায়, বাইরে খেলাধুলা করতে চায়, নিজেরা নিজেরা এনজয় করতে চায়। এই যে খেলা অলমোস্ট শেষ, আমাদের বাসায় যাওয়ার পালা। যাতে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস বক্সে কমেন্টস লিখবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই, সুস্থ জীবনের জন্য, সুন্দর জীবনের জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন, হাসি খুশি থাকবেন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে থাকার জন্য। এই যে এটা অরল্যান্ডো আই, যে নরম ঘাসের উপর হাঁটতে সব বাচ্চারা খেলছে, সবারই খুবই ভালো লাগছে দেখুন।
আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।